নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার, আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অর্থপ্রাপ্তি যোগ। আপনারা জানেন প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি, তাই প্রত্যেক দিনের মতো আজও চলে আসছি। আগামীকাল 14 জুন বুধবার ঠিক এই সময় 3টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে ভাগ্য বদলে যেতে পারে এই 3টে রাশিরই জাতক জাতিকাদের। এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমেই রাশিগুলোর নাম বলবো, তারপরে বলবো যে আপনার রাশি আছে মানেই কি আপনার সাথে মিলবে, সেটা আপনি কী করে বুঝবেন যে হ্যাঁ আপনার সাথে মিলতে পারে, সেগুলো নিয়ে বোঝাবো। তারপর আমি বলবো যে এই রাশিদের মধ্যে যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা, প্রতিনিয়ত যারা লটারি কাটেন তাদের জন্য একটা সময় বলবো। আপনারা জানেন প্রত্যেকটা দিনই এই লটারি কাটার সময় বলি, কিন্তু সকলের জন্য না, যারা প্রত্যেকটা দিন কাটে তাদের জন্য। তাহলে প্রথমেই আসুন রাশিগুলোর কথা বলি, কারণ আপনাদের ধৈর্য খুব কম। আপনারা কেটে 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 আপনাদের রাশিটা দেখবেন আর শর্টকাটে কোটিপতি হবেন। সেই কারণে যত রাশিভিত্তিক প্রোগ্রামগুলো করি, যে কোটিপতি ধনী সেগুলো আপনারা দেখছেন, যখনই কেন আপনাদের সঙ্গে এগুলো ঘটবে একটা ভালো কোনো প্রোগ্রাম করি, তখন সেগুলোতে ভিউ আসে না, যে কারণে আপনারা আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারেন, কিন্তু সেগুলো আপনারা দেখেন না, কারণ আপনারা শুনেই কোটিপতি হবেন। যাই হোক, আপনাদের রাশিগুলো বলে দিই প্রথমেই, নাহলে আপনারা দেখবেন না কেটে 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 ভিডিওটার কিছুই বুঝতে পারবেন না। প্রথমে যে রাশির কথা বলবো, সিংহ রাশি। আগামীকাল যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে সেই রাশির মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্যও কিন্তু আগামীকাল একটা ভালো সময় আছে। আপনার জন্য যে ভালো সময় আছে সেই সময়টা হলো আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা, এই টাইমে একটি টিকিট কাটতে পারেন। আপনার সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। সব কি ঠিকঠাক থাকবে সঙ্গে থাকুন, আমি ভিডিও শেষে আলোচনা করব যে কিভাবে আপনারা মিলিয়ে নেবেন, যে আপনারা বুঝতে পারবেন আদৌ আপনার সাথে মিলবে কি মিলবে না, সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে আগামীকাল আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে, হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। তার সাথে সাথে বলবো আপনার মীন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, লটারি ছাড়া থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে, যে সময় একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। তবে তার আগে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না, কোন কোন দিকগুলো ঠিকঠাক আছে কি না দেখবেন, কোন কোন দিকগুলো মিলিয়ে নেবেন সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব ভিডিও শেষে। আর এখন বলবো যে সময়টা, আপনার মীন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আগামীকাল কোন টাইমটা আপনার জন্য শুভ। আপনার জন্য আগামীকাল বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, দারুণ টাইম, একটি টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্য বদলে যেতেও পারে। 3 নম্বর এবং শেষ যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয় আপনার ভাগ্য কিন্তু আগামীকাল বদলে যেতে পারে, অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য অবশ্যই বদলাবে। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন এই রাশির, অর্থাৎ আপনার কুম্ভ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনি লটারি ছাড়া থাকতে পারবেন না, না কেটে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আগামীকাল আছে। কিন্তু আমি আবারও বলছি সকলের জন্য নয়, এই সেম রাশি যাদের যাদের সকলে লটারি কাটতে হবে ভুল, যারা নেশা করে ফেলেছেন কাটতেই হবে, আমি বললে শুনবেন না, তার আপনজনও আপনার যদি বলে শুনবেন না, লুকিয়ে হলেও কাটবেন, তাদের জন্য সময়টা বলা হয় যে আপনারা তো কাটবেনই, শুনবেন না, তাহলে সময়টা মেনটেন করে কাটুন, তাহলে ওখান থেকেও আপনার বেনিফিট আসতে পারে, সেই কারণে এই সময়টা বলা হয়। তাহলে আপনার জন্য ভালো সময় কখন, একটি লটারি কাটার, আগামীকাল বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, আপনারও একই টাইম, এই টাইমে একটি টিকিট কাটতে পারেন, সব ঠিকঠাক থাকলে কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। এবার আমি একটা তথ্য আপনাদের দিতে চলেছি, যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন প্রত্যেকটা দিন কিছু না কিছু আপনাদের জন্য প্রতিকার হিসাবে আমি বলছি বা আপনাদের প্রেডিকশান দিচ্ছি অনলাইনে বসে, সেটা বেশ কিছু জাতক জাতিকারা প্রত্যেকটা দিনই কিন্তু লাইনে থাকছেন, আপনারা অবশ্যই বুকিং করে নিচ্ছেন, ঠিক তাদের উদ্দেশ্যে বলবো 17 তারিখ থেকে 26 তারিখ এই সময়টা আপনারা কেউ হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করবেন না, কারণ রিপ্লাই পাবেন না। এই কটা দিন আমি কামাখ্যায় থাকছি, আর কেন থাকছি সেটাও আপনারা জেনে গেছেন, আর আপনাদের সকলের জন্য একটা রক্ষা কবচ তৈরি করার কথা বলেছি, তাই যাদের যাদের এখনও নেওয়ার ইচ্ছা যোগাযোগ করতে পারেন, সময় খুব কম, 2000 টাকার বিনিময়ে আপনার এই কবচটা সারা জীবনের জন্য কিন্তু আপনাকে গাইড করতে পারে, আপনার কালা জাদু থেকে বাঁচাবে, আপনার অকাল মৃত্যু হবে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, বান মারতে পারবে না, কু নজর দিতে পারবে না, সমস্ত দিক থেকে আপনাকে গাইড করবে। তাই যাদের এখনও
মানে নিতে চাইছেন, যোগাযোগ এখনও করেননি, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন। 17 তারিখ থেকে এটা বন্ধ হয়ে যাবে, এবং যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন, যারা অনলাইনে প্রেডিকশন করাচ্ছেন বা করাতে চাইছেন, এই কটা দিন অবশ্যই হোয়াটসঅ্যাপে পাবেন না, তাই হোয়াটসঅ্যাপটাও বন্ধ রাখবেন, করবেন না। 26 তারিখের পর আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের আপনারা যে প্রশ্ন করবেন তার উত্তরটা কিন্তু পাবেন। তাই এই কটা দিন অর্থাৎ 17 তারিখ থেকে 26 তারিখ সব হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু কোনো রকম কাজ করা হবে না, অর্থাৎ আপনারা যেগুলো পাঠাবেন সেগুলো পড়ে থাকবে, দেখাও হবে না, আর সেই নিয়ে মন খারাপ করার কিছু নেই বা আমাদের কোনো রিপ্লাই দিচ্ছে না। আমি সেই কারণে আগে থেকে বলে দিলাম যে এই কটা দিন কিন্তু ফোন ধরা হবে না, কারণ কামাখ্যায় থাকা হবে এবং সেখানে ব্যস্ত থাকা হবে। তাহলে মেসেজটা দেওয়া ছিল, আবারও বলবো যাদের কবচটা দরকার আছে, যারা মনে করছেন আমাদের নিতে হবে, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন, সময় খুব কম। এবার আমি বলবো যে আদৌ যে তিনটে রাশি নিয়ে আলোচনা করলাম, এই তিনটে রাশির জাতক জাতিকাদের আদৌ মিলবে কি মিলবে না এটা কী করে বুঝবেন? দেখুন, সেম রাশি তো কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে। আমি যে তিনটে রাশি বলছি তার মধ্যে ধরুন আপনার রাশি আছে, আর আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল খারাপ আছে, আপনার সাথে মিলবে না, কারণ এই রাহু শুক্র মঙ্গল দ্বারা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, আর এই রাহু শুক্র মঙ্গল যখন ভালো থাকবে তখনই আপনার সাথে মিলবে। তাহলে এটা কিন্তু মিলিয়ে নিতে হবে আপনাকে, এটা সম্ভব, কিন্তু আমি সকলেরটা মিলিয়ে বলা সম্ভব না, কারণ এখানে যে আলোচনা হয় সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না, তাই আপনার সাথে মিলবেই এই কথাটা কিন্তু বলা সম্ভব না। তাই আপনারা অবশ্যই আপনাদের সাথে মিলিয়ে নেবেন, কী করবেন, আপনার যদি জন্মছক থাকে মিলিয়ে দেখবেন রাহু শুক্র মঙ্গলের কী অবস্থান, যদি না থাকে হস্তরেখা বিচার করে দেখবেন, সেখান থেকেও মিলাতে পারবেন যে রাহু শুক্র মঙ্গল কতটা সাপোর্ট করছে আপনাদের। যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমার এই আলোচনাগুলো আপনাদের সাথে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিলে যাবে। আর যদি দেখা যায় যে আপনাদের ঠিক এই তিনটে গ্রহ অশুভে বসে আছে, ভালো নেই, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। সেই কারণে দেখবেন আমি প্রত্যেকটা আলোচনায় 50% বলে থাকি, 50% জাতক জাতিকাদের 100% সফলতা আসে, আর 50% জাতক জাতিকাদের কোনোরূপ সফলতা আসে না, তা কারণ তাদের সাথে মিলবেই না, কারণ আমাদের জানতে অজান্তে কিছু জাতক জাতিকাদের সমস্ত গ্রহের সুপ্রভাব থাকে, আবার আমাদের জানতে অজান্তে কিছু জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে, এটাই বাস্তব। সকলের সাথে ভালো হতে পারে না, ঠিক সত্য, সকলের সাথে খারাপও হতে পারে না, এটাও ঠিক সত্য, তাই ভালো এবং মন্দ দুটোই কিন্তু থাকবে, তাই আপনাকেই এগুলোকে ভালো করে যাচাই করে নিতে হবে যে আদৌ কি আপনার সাথে মিলবে, আপনার তো রাশি আছে, তাই এটা মিলিয়ে নিয়ে যদি সঠিক হয়ে এগোতে পারেন আপনার জীবনে সফলতা অবশ্যই থাকছে। তাই ভালোভাবে আপনার জন্মচক বা আপনার হস্তরেখাটা মিলিয়ে নিন, যদি না আপনার এগুলো বিচার বিশ্লেষণ করা না থাকে তাহলে কাউকে দিয়ে করিয়ে নিন, আপনার হয়তো পরিচিত কেউ আছে তাকে দিয়ে করিয়ে নিন, সঠিক হয়ে এগোন, অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে। অন্ধকারে খোঁজার থেকে আলো জ্বালিয়ে খুঁজুন, সাকসেস পাবেন, কারণ আপনি অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখছেন তা আপনার কিন্তু জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন, সঠিক হতে পারবেন, সঠিকভাবে জানতে পারবেন। এবার আমি বলবো আগামীকাল যে সময়গুলো রাশিভিত্তিক বলেছি লটারি কাটার জন্য হয়তো আপনারা বার করতে পারছেন না, তাহলে কি মন খারাপ করার কিছু নেই, সারাটা দিনই কিন্তু শুভ, শুধু আপনাকে জানতে হবে রাহুকালটা কখন, রাহুকালটা আপনাকে এড়িয়ে গিয়ে যখন খুশি একটি টিকিট কাটতে পারেন। তাহলে রাহুকালটা আগামীকাল আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা দিনই বলি, আজও বলছি, ভালোভাবে লিখে নিন, বেলা 11:37 থেকে দুপুর 1:18 সময়টা রাহুকাল, এই টাইমটা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া যে কোনো টাইমে একটি কাটতে পারেন, তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়গুলো মেনটেন করার। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।